মাত্র 24 ঘন্টায় পায়ে হেঁটে 130 কিলোমিটার পাড়ি দিয়ে খুলনা থেকে রাজবাড়ি গিয়েছিলেন তিনি। এবারের পরিকল্পনা আরো বড়, পায়ে হেঁটে পাড়ি দিবেন 64 জেলা। আমি এর আগে 24 ঘন্টায় 130 কিলোমিটার পথ অতিক্রম করে খুলনা থেকে রাজবাড়ি এসেছিলাম। আমার মিশন 64 জেলা পায়ে হাঁটা। মোহাম্মদ ইকবাল মন্ডল ওরফে ইউসুফ মাত্র 22 বছর বয়স, কলেজ পড়ুয়া এ শিক্ষার্থী পায়ে হেঁটে দেশের 64 জেলা পাড়িদের মিশন শুরু করেছেন। 55 দিনে তিনি 3200 কিলোমিটার হাঁটবেন। প্রতিদিন গড়ে প্রায় 50 থেকে 55 কিলোমিটার পাড়ি দেওয়ার কথা রয়েছে তার। আমি প্রত্যেকদিন 10 ঘন্টা করে হাঁটবো, এই 10 ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার পথ অতিক্রম করে যে জায়গায় গিয়ে আমার দিনটা শেষ হবে, ওই জায়গায় আমি যে কোনো একটা হোটেল, ডাকবাংলো বা যেখানে থাকার ব্যবস্থা ওই জায়গায় আমি রাত্রে যাপন করে আবার তারপরের দিন সকাল 6টা থেকে আমি পথযাত্রা আবার শুরু করি। বৃহস্পতিবার বেলা 11:30টায় কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রথম দিনের যাত্রা শুরু করেছেন ইকবাল। আজকে তিনি 10 ঘন্টা হাঁটবেন, এ 10 ঘন্টায় তিনি পাড়ি দিবেন প্রায় 30 কিলোমিটার। স্পন্সর না নিয়ে তিনি নিজে ও এলাকার বড় ভাইদের সাহায্যে পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণের উদ্যোগটি নিয়েছেন। এমিশনে তিনি মাদক, রক্ত ও বৃক্ষ নিধন রোধে সাধারণ মানুষকে সচেতন করবেন। 64 জেলা পায়ে হাঁটার মাধ্যমে আমি তিনটা মেসেজ সবার মধ্যে তুলে ধরতে চাই। প্রথম, মাদক বিরোধী, দ্বিতীয়, মানব জীবনের রক্তের গুরুত্ব, এবং তৃতীয়, এই মানুষের সাথে যে গাছের প্রকৃতির একটা বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা আমি তুলে ধরতে চাই। 64 জেলা ঘুরে ইকবালের এমিশন শেষ হবে রাজবাড়িতে।